আসসালামু আলাইকুম সবাইকে তো আপনারাও চাইলে আপনাদের কামিজের বেঁচে যাওয়া অংশ দিয়ে এত সুন্দর একটি কিউট বেবি ড্রেস বানিয়ে নিতে পারেন তো দেখুন এটি আমি আমার জামার বেঁচে যাওয়া অংশ দিয়ে বানিয়ে নিয়েছি জামার সাইডের কাপড় থেকে কিভাবে এই ড্রেসটি বানালাম সেটি আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখানে আমি প্রথমে কাপড় নিয়ে নিয়েছি দুই ভাজে লম্বার দিকে নিয়ে নিয়েছি আট ইঞ্চি এবং চড়ার দিকে নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি এবার মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি এবার কাঁধের অংশটি আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচের দিকেও সাড়ে চার ইঞ্চি এভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি পরের মাপটি সাড়ে আট নিয়ে নিয়েছে এবং এখান থেকে এক ইঞ্চি কম সাতে মার্ক করে দিচ্ছি রাউন্ড শেপেকে দিয়েছে এবার গলার জন্য আমি পনে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং নিচের দিকে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবার রাউন্ড শেপ একে নিয়েছি এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে একটি দাগ দিয়ে দিয়েছি এবং হাতার শেপটি একে নিয়েছি এবার আমি এই দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি দাগ বরাবর কাপড়টি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যেহেতু একটি পাতলা কাপড় ফলসের জন্য আমি সেলোয়ারের কাপড়টি নিয়ে নিয়েছি এটিও দুই ভাজে একইভাবে নিয়ে মাপ নিয়ে কেটে নিয়েছি এবং এটি ফলসের কাপড়টি উপরের দিকে রেখে এই সাইডে সেলাই করে দেবো শুধু নিচের অংশটি খোলা রাখবো দুটি কাপড়ই আমি একইভাবে সেলাই করে দেব এবং সেলাই করা শেষ হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি এটিকে উলটিয়ে দিচ্ছি দুইটি অংশই আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর কোনাগুলো খুব ভালো করে উলটিয়ে দিতে হবে এবার আমি ফ্রকের নিচের অংশটি তৈরি করে নেব তো এর জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি লম্বার দিকে নিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবং চড়ার দিকে নিয়ে নিয়েছি আটাশ ইঞ্চি আপনারা চাইলে আর একটু কম বেশি করেও নিতে পারেন আর এভাবে আমি বক্স কুচি দিয়ে সেলাই করে নেব তো একইভাবে দুইটি পার্টি আমি সেলাই করে নিয়েছি এবার নিচের ফলসের জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি এখানে তো আমার কাছে এইটুক কাপড়ই ছিল তো আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন তো লম্বার দিকে এখানে আসছি একুশ ইঞ্চি এবং চলার দিকে আপনারা চার বা পাঁচ বার একটু বাড়িয়ে নিতে পারেন তো এটি আমি হালকা হালকা কুচি দিয়ে এটার মাপ অনুযায়ী সেলাই করে দেব তো দেখুন এভাবে আমি সেলাই করে নিয়েছি দুইটি পাশেই এবার ফ্রকের উপরের অংশটির সাথে আমি নিচের অংশটি জয়েন করে নেব এজন্য আমি এভাবে উলটিয়ে ধরে সেলাইটি করে দেব এবং অপর পাশটিতেও আমি একইভাবে উলটিয়ে ধরে এভাবে সেলাই করে নেব আমার দুটি পাশের সাথে জয়েন দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখুন দেখতে এরকম হয়েছে তো এবার আমি সাইডে হুক লাগিয়ে দেবোর জন্য একটি কাপড়ের উপর আরেকটি রেখে আমি অর্ধেক পর্যন্ত সেলাই করে নিব। দুই পাশে আমি একইভাবে একটির উপর আরেকটি বসিয়ে অর্ধেক পর্যন্ত সেলাই করে নেব তো সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবং মাথার অংশে আমি একটি করে বোতাম বসিয়ে দেব এবার আমি হাতার অংশটি কেটে নেব এখানে আমি দুই ভাজে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি চার ইঞ্চি এবং চলার দিকে নিয়ে নিয়েছি আমি বিশ ইঞ্চি এবার মাঝখানে ভাঁজ দিয়ে এখান থেকে ধরে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং নিচের দিক থেকে আমি দুই ইঞ্চিতে উপরের দিকে একটি মার্ক করে দিব এবার এখান থেকে আমি রাউন্ড শেপ এঁকে নেব তবে রাউন্ড শেপ এঁকে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি এবার আরেকটা অংশ আমি সরিয়ে নিচ্ছি এবার এখান থেকে এই অংশটুকু আমি এভাবে কুচি দিয়ে নিবো এবং নিচের অংশটিও একইভাবে কুচি দিয়ে নিব মানে দুটি পাশে আমি কুচি দিয়ে নিয়েছি এবার হাতার অংশের সাথে আমি এ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব এবং অপর সাইডটিতেও আমি হাটা হাতা উল্টো দিকে রেখে এভাবে লাগিয়ে নেব দেখুন আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার বেল্টের জন্য আমি এখানে লম্বার দিকে এগারো ইঞ্চি এবং চওড়ার দিকে চার ইঞ্চি পরিমাণ সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু আড়াআড়ি করে কেটে নিচ্ছি আর উল্টো দিকে ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দিতে হবে কাপড়ের উল্টো সাইডে তো এভাবে সেলাই করে নেওয়ার পর আমি উলটিয়ে নিয়েছি এবার জামাটি উলটিয়ে নিয়ে আমি সাইডে সেলাই দিয়ে নেব তো সাইডে এইখানে যে কুচির অংশের সাথে আমি বেলটি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে জয়েন করে দিব এবং অপর সাইডেও আমি বেলটি ভিতরে ঢুকিয়ে দিয়ে জয়েন করে নেব তো হাতা থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে জয়েন করে দিব। এবং নিচের দিকে মুড়িয়ে সেলাই করে দেব আর নিচের দিকে যদি পাড়ের অংশ থাকে তাহলে আর সেলাই করে নেওয়ার প্রয়োজন নেই